করোনার বুস্টার ডোজ বিনামূল্যে। শিলিগুড়ি পুরসভার পক্ষ থেকে বুধবার বৃহত্তর শিলিগুড়ি খুচরা ব্যবসায়ী সমিতির উদ্যোগে এবং হায়দারপাড়া ব্যবসায়ী সমিতির ব্যবস্থাপনায় হায়দারপাড়া স্পোর্টিং ক্লাব চত্বরে বিনামূল্যে বুস্টার ডোজের ব্যবস্থা করা হয়। করোনা প্রতিরোধ করতেই ওই বুস্টার ডোজের উদ্যোগ। হায়দারপাড়া ব্যবসায়ী সমিতির কর্মকর্তা নির্মল কুমার পাল জানিয়েছেন, সাধারণ ব্যবসায়ীদের কথা চিন্তা করেই তাদের এই আয়োজন। সামনেই পুজো রয়েছে, করোনা যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্যই তারা মনে করেন সকলকেই বুস্টার ডোজ নিয়ে নিরাপদে থাকতে হবে। যারা করোনার প্রথম বা দ্বিতীয় ডোজও নেননি তাদের জন্য এদিন করোনা টিকা প্রদানের উদ্যোগ নেওয়া হয় বলে নির্মলবাবু জানিয়েছেন। হায়দারপাড়া স্পোর্টিং ক্লাব চত্বরে এদিন করোনার কোভিশিল্ড টিকা এবং বুস্টার ডোজ নেওয়ার জন্য বাড়তি উৎসাহ দেখা যায়। আমাদের সাথে কর্পোরেশনের সাথে কথা হয়, যেহেতু যে বুস্টার ডোজগুলো দেওয়া হবে আমাদের শিলিগুড়ি বৃহত্তর ব্যবসায়ী সমিতির মেন উদ্যোগ। হ্যাঁ, ওই উদ্যোগ বৃহত্তর ব্যবসায়ী সেক্রেটারির সাথে আমার কথা হয় যেরকম সিএলই এখন বুস্টার ডোজ দেওয়া হবে, তা তোমরা কবে দেবো? তা আমরা মোটামুটি ডেটটা 27 তারিখে বেছে নিই আমাদের সাথে কথা হবে। 27 তারিখে আমরা ডেটটা করি, তখন আমরা বলি এখানে তো মোটামুটি গ্রাস হতে পারে, তখন আমার সাথে কথা হবে। ঠিক আছে, ক্যাম্পটা তো হোক, যদি সেরকম বোঝা যায় তাহলে হয়তো আগামীতে নেক্সট আরেকটা ক্যাম্প করা যাবে, এক সপ্তাহের মধ্যে আরেকটা ক্যাম্প করা যাবে। এখানে 500 বুস্টার ডোজ দেওয়া হবে, তার সঙ্গে ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজও চলছে। খালি কোভ্যাক্সিনটা আমাদের এখানে চলছে না, কোভ্যাক্সিনটা আমরা ওদের সাথে কথা বললাম কোথায় দেওয়া হচ্ছে, আমরা সবাইকে বলে দিচ্ছি যাতে কোভ্যাক্সিন আছে শিলিগুড়ি হসপিটালে দেওয়া হচ্ছে, এবং ইন্ডোর স্টেডিয়ামে রোববার বাদে 6 দিন দেওয়া হচ্ছে, এবং চিলড্রেন পার্কে শুক্রবার দেওয়া হচ্ছে। এটা আমরা প্রত্যেককে বলে দিচ্ছি যাতে কোভ্যাক্সিন আছে, আর যাদের কোভিশিল্ড আছে তারা এখানে দিতে পারবে। তাই মোটামুটি সকাল 9টার থেকে ভিড় শুরু হয়েছে, আমরা 11টার থেকে স্টার্ট করেছি। আমরা প্রত্যেকে 50টা 100টা করে কুপন দিয়ে আমরা প্রত্যেককে আগিয়ে নিয়ে আসার পরে আবার কিছু কমার পরে আবার কুপন দেওয়া আমরা শুরু করছি, কুপনগুলো আমরা দিচ্ছি, এইভাবেই চলছে। তা আশা করি আমরা 500 ছাড়িয়ে যাবে, হয়তো আমরা সবাইকে কমপ্লিট করতে পারবো না। এখানে আমাদের হায়দারপাড়া ব্যবসায়ী সমিতির যে আমরা ব্যবস্থাটা যে আমরা প্রোগ্রামটা রেখেছি, হায়দারপাড়া ব্যবসায়ী সমিতির সদস্য তাদের পরিবার তার সঙ্গে হায়দারপাড়া এলাকার জনগণ যে কেউ আমরা সবার জন্য আমরা এই ক্যাম্পটা করছি। যে কেউ আসতে পারে, সে শিলিগুড়ি হতে পারে, বাইরের হতে পারে, অন্য পাড়ার হতে পারে, যে কোনো পাড়া বুস্টার ডোজ দেওয়ার জন্য খালি দেখতে হবে 9 মাস। তা ওদের সাথে আমরা কথা বললাম 6 মাসে দেওয়া যাবে কি না, তা ওরা বলো 6 মাস হলো আপনারা পাঠিয়ে দেবেন, আমরা এখানে কম্পিউটারে দেখে নেবো, যদি দেওয়া যায় আমরা দিয়ে নেবো, সেটা ওদের সাথে কথা হয়। তা আমরা এখানে 9 মাসের সাথে 6 মাসটাও আমরা পাঠিয়ে দিচ্ছি, যাতে আমরা চাই সবাই পাক, সবাই বুস্টার পাক, সবাই করোনা থেকে মুক্ত হোক, এই যে আমাদের আতঙ্ক সেখান থেকে মুক্ত হোক। আমরা সবাইকে বলি, সকলকে বলি, ভগবানের কাছে প্রার্থনা করে এই করোনা যেন আর আমাদের এখানে ফিরে না আসে। আমাদের ক্লাবের প্রত্যেককে বলা আছে যাদের যাদের বুস্টার ডোজ দেওয়া বাকি আছে, এই জন্যই আমি প্রথমেই বললাম যেখানে সকলের জন্য আমরা ক্যাম্পটা করেছি। এখানে শুধু সাধারণত যে হায়দারপাড়া ব্যবসায়ী সমিতির সদস্য বা ব্যবসায়ী বা তার পরিবারের জন্য তা না, এখানে আম জনতার জন্য যে কোনো ক্লাবের মেম্বাররা এখানে আমাদের এখানে এসে বুস্টার ডোজ নিতে পারে। কেন, সামনে পূজা আছে, সবাই সবারই একটা বুস্টার ডোজ নিয়ে সবার একটা চিন্তা ভাবনা যাতে সবাই সুস্থ থাকুক, নিজে আগে আমরা প্রোটেকশন নিই, তারপরে আমরা লোককে বাঁচাতে পারবো।